হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে আঁচিল থেকে মুক্তি পাওয়ার খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসেই আঁচিল থেকে মুক্তি পেয়ে যাবেন তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়মকানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসাই হোক বা এলাপাতে চিকিৎসা বা যে আয়ুর্বেদিক চিকিৎসা তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এক মানে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন আজি এমন একটি জিনিস যা জিকারো ব্যক্তির যখন তখন শরীরের যে কোনো স্থানে হতে পারে এখানে একটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিই যে আজিল এবং তিল দুটি জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা তিল হলো কালো বা লাল রঙের দাগ অর্থাৎ আমাদের শরীরের উপর যদি কোনো জায়গাতে কালো কিংবা লাল রঙ নিয়ে অল্প একটু ছিটা দেয়া হয় এবং তারপর ঠিক যেমনটা দেখতে হবে সেটাই হলো তেল আর আঁচিল হল ছোট্ট করে বা ফুলকোনার মতো জিনিস অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে গরু ছাগল বা মহিষের গায়ে যে এতলে থাকে আঁচিল আসলে ঠিক তেমনই দেখতে এই আঁচিল যদি আমাদের মুখের মধ্যে কোথাও হয়ে থাকে তাহলে সেটি খুবই বিরক্তিকর আমাদের মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই আজ আমি এই আমপাতার ব্যবহারে আঁচিল থেকে মুক্তির খুব সহজ একটি উপায় আপনাদের কাছে শেয়ার করব এটির ব্যবহারে খুব সহজেই আপনি আজিল থেকে মুক্তি পেয়ে যাবেন এর জন্য আপনার দরকার দুটি আম পাতা তবে এক্ষেত্রে আপনাকে গাছের নিচে পড়ে থাকা শুকনো আম পাতা জোগাড় করতে হবে এরপর শুকনো আম পাতা দুটিকে আগুনে পুড়িয়ে দিতে হবে এরপর এই আম পাতা পোড়ার পর যে ছাই বা পাঁচ তৈরি হবে এটিকে প্রথমে খুব সুন্দর করে মিহিভাবে গুঁড়ো করে নিন এরপর এর সাথে অল্প একটু জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন তারপর আঁচিলের উপর খুব ভালোভাবে লাগিয়ে নে তাহলেই দেখবেন আপনার আঁচিল গলে যাচ্ছে এইভাবে আপনারা পরপর তিন থেকে পাঁচ দিন এটি ব্যবহার করবেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন